সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে। বলা যায় অনেকটাই জোর জবরদস্তি করে এবং অনেক কাঠখড় পুড়িয়ে আজকের মানুষটি, যিনি আজকে আমার অতিথি, তার সময়টুকু বের করতে হয়েছে। বিশ্বজিৎ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ রমন ভাই, আপনি আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন এবং সম্পৃক্ত করেছেন। শেষ কাজটি কী ছিল সিনেমায়, বড় পর্দার দিকে একটু আসি, কারণ বড় পর্দায় তোমার উপস্থিতি খুবই কম, যদিও খুব বাছাই করা কাজগুলো আমরা দেখি। সেটাও একটা কারণ আছে, সেটা আমি পরে আসছি। আর শেষ কাজটি হচ্ছে মাস দেড়েক আগে কাজী কামরুল, ওনারই একটা ছবির গান বেলা অবেলা, আহমেদ হুমায়ুনের একটি কাজ করেছি। এবং কাজটি এখনো আন্ডার প্রোডাকশন, আমার শুটিং, শুধু গানটাই বোধহয় বাকি আছে। বিশেষভাবে আমার গানটি ভীষণ ভালো লেগেছে দীর্ঘদিন পর। আর চলচ্চিত্রে আমার প্রথম দিকে খুব হয় না, একটা বড় পর্দায় কাজ করব, আশির দশক থেকে নব্বই দশক পর্যন্ত আমি প্রচুর কাজ করেছি। তারপরে দেখলাম যে আমার যখন স্টেজে যাই তখন চলচ্চিত্রের রিকোয়েস্ট খুব কম আসে, আর ম্যাক্সিমাম যেগুলো আসে সেগুলো হচ্ছে আপনার অ্যালবামের গান। সেটা আমার দুর্ভাগ্য, বা আমি জানি না, আমাকে যেভাবে ব্যবহৃত করা হয়েছে, আমি প্রথম দিকে একটু হয় না চটকদারি গান গে এত বেশি স্টাবলিশড হয়ে গেছিলাম, যে কোনো কিছুর ওই ধরনের গান থাকলে আমাকে ডাকা হতো, কিন্তু দীর্ঘস্থায়িত্বের গান আমি খুব বেশি করি না। এটা কিন্তু হয় আসলে, মানে এক একজন শিল্পীকে ব্যবহার করার এক একটা রীতি থাকে। যাই হোক, কেউ চেষ্টা করলে হয়তো আমি অনেকগুলো গান বেরিয়ে আসবো। আরেকটি সারাংশ, এটিও আমি সংকলনই বলবো, হ্যাঁ কিন্তু একটু ভিন্ন রূপে, একেবারে সিনেমার ফরম্যাটে। হ্যাঁ, এটা রমন ভাই আমি একটু ইন্টারাপ্ট করলাম, সরি। এটা প্রথম থেকে প্ল্যান ছিল না, একজনের ছবির কাজ, আমি মিউজিক ডাইরেক্টর হিসাবে আমাকে নেওয়া হয়েছিল। কাজটা করার পরে এত বেশি ইন্টারফারেন্স আমাকে, অনেক বেশি হয় না, মানে একটা পর্যায়ে গিয়ে আমার আর ভাল লাগলো, আমি বললাম যে না, আপনার ছবি করব না। পরবর্তীতে ওই প্রডিউসারে আমাকে আমাকে বললো যে আপনি একটা ডুয়ের অ্যালবাম করেন। করতে করতে মনে হলো যে এটাকে যদি একটু চলচ্চিত্রের মতো করে করা যায়, কারণ গানের উপর চলচ্চিত্র একদম শুধুমাত্র গান, সেটাকে সংকলিত করে। তখন আবার গাজী ভাইয়ের কাছে যাওয়া হলো, গাজী ভাই সেটাও আবার ছন্দাকারে, সে লিঙ্কগুলো মালা গাথাটা, কারণ আমার এই এই কাজগুলোর মধ্যে আমি আটটা না কয়টা গান ছিল, তার মধ্যে প্রেম, বিরহ, বিচ্ছেদ, মিলন, খুনসুটি সবই আছে চলচ্চিত্রে তো। হ্যাঁ, সিনেমায় তো সেটা ফরম্যাটে প্রথম পরিচয়, পরিচয়ের পর হ্যাঁ একটু খুনসুটি, আবার বিচ্ছেদ, আবার মিলন, হ্যাঁ এইভাবে দেখলাম যে সাজানো যায়। তো এটাই বাংলাদেশের প্রথম একটি সঙ্গীতের উপর। অবশ্যই এটি একটি মানে পুরো দস্তুরি সিনেমা, মানে কম সময়ে। আমি খুব একটা তৃপ্ত না রমন ভাই, আমি আমি হ্যাঁ করেছি একটা একটা ইনিশিয়েটিভ নেওয়া, ফার্স্ট ইনিশিয়েটিভ, কিন্তু বাট যদি আগে থেকে পরিকল্পিতভাবে করা যেত তাহলে হ্যাঁ, আর আরও আরও সুন্দর করে সাজানো যেত। এনিওয়ে সবাই চেষ্টা করেছে, একটা প্রথম কাজ হিসাবে আমিও ক্ষমা চাই, কিন্তু বাট বাংলাদেশে একটা ধারা এটা প্রবর্তন হলো। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনার যারা কাছাকাছি মানুষ, যারা গানের জগতে, যারা এই গানের সঙ্গে দীর্ঘদিন ধরে যারা জড়িত, সারাংশে তুমি নিয়ে তাদের মতামতটা কীরকম ছিল? আমাকে অনেকে অনেকে ফোন করেছে যে আমার আমার সঙ্গীতে যারা সহযাত্রী, আসলে সঙ্গীত তো মানে একটা মুখ, এক দুইটা অন্তরা, কিন্তু তার মধ্যে একটা টোটাল স্টোরিও আনা যায়, একটা গান দিয়ে একটা একটা কাহিনী করা যায়। তো আমি মনে করি যে অ্যালবামে এখন তো কমতে কমতে এখন তো অ্যালবামও চলে গেল, ওইটাই বোধ হয় আমার আমার বোধ হয় লাস্ট অ্যালবাম যদি ধরি। এখন তো সব সিঙ্গেলস চলে গেছে সব অনলাইনে, এখন ফিজিক্যালি কোনো কিছু নাই। তো কুমার বিশ্বজিতের কালজয়ী গান যদি বলি, বা সারা জাগানো গান, অনেকগুলো গান, কিন্তু তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, চলচ্চিত্র বিন্যাসটা আমরা তো ওইভাবেই দেখি, খুবই সারা জাগানো, তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, একটি চলচ্চিত্র যদি দৃশ্যকল্পটা গান শুনতে শুনতে আমরা যদি দেখি, চন্দনাগো রাগ করো না,
যেখানে সীমান্ত তোমার, আমি তোমাকে চাই, তারপরে হচ্ছে একেবারে লোক স্টাইলে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় চলে জল পরে পাথর, এক একটি গান এক এক মানে ব্যঞ্জনার। হ্যাঁ, মানুষের একটা শিল্পী তো একটা একটা জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে কাজ করে, কারণ একটা জনগোষ্ঠীর মধ্যে অনেকগুলো সুখ দুঃখ বিরহ বিচ্ছেদ সব কিছুই থাকে। আমার এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে, যেমন একটা চাঁদ ছাড়া তো আধার কালো, মায়ের মমতা ছাড়া, একটা মাকে নিয়ে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি চেষ্টা করেছি, কারণ বাংলা গান হচ্ছে কাব্য সাহিত্য অন্তমিলের জায়গা। এই জন্য সবাই বলে যে 80 দশক পর্যন্ত, অনেক ক্ষেত্রে 90 দশক পর্যন্ত মেলোডি যে সৃষ্টির উন্মাদনাটা অনেক বেশি ছিল, সেটা শুধু আমাদের দেশে বলে না, এটা পাশ্চাত্য। আপনি পাশ্চাত্য দেখেন, ওই ধরনের কোনো আইকনিক ফিগার কিন্তু বেরোচ্ছে না। এখন যা কিছুই হচ্ছে আমরা কাটিং পেস্টিং, হ্যাঁ, অথবা ওইখান থেকে একটা লাইন দুইটা লাইন এই করে, আমার মনে হয় সৃষ্টির যা ওইটা বোধ হয়। আপনি কোন দিকে যাবেন? আমি এক একটা অ্যালবাম বের করতে আমার পাগল হয়ে যেতাম, তখন তো 12টা গান ছিল, তারপর আসলো 10টা গান, 10টা গান 10টা আঙ্গিকে, সেখানে প্রেম বিরহ বিচ্ছেদ, তীর্যক অর্থে গান, অভিমানের গান, হ্যাঁ, তারপরে মানে এগুলো মিলাতে গিয়ে বিভিন্ন তালের গান, কোনোটা দাদরা কোনোটা কাহার বা কোনোটা হ্যাঁ হাফ সাম বা কোনোটা কান্ট্রি ওয়েস্টার্ন, এগুলো ভাগ করতে করতে আমি টায়ার্ড হয়ে যেতাম। এখন আলাদা করে কিছু করা, ওইটার থেকে বের হয়ে, আমি যা করেছি তার থেকে বের হয়ে তো নতুন কিছু করা, আসলে সারা পৃথিবীতে অনেক কিছু হয়ে গেছে, এর চাইতে আমি নতুন করে জীবনে যাই হোক না হোক আমাদের অনুভূতি ব্যথা হ্যাঁ বেদনা হ্যাঁ উচ্ছ্বাসের ব্যাপারগুলো অনেকটাই মেলে, অনেকটাই মেলে। কিন্তু প্রেম বিরহ বেদনা অভিমান যাই বলি না কেন, এই ক্ষেত্রে কুমার বিশ্বজিৎকে একটু দেখছি যে প্রেমের প্রতি নিবেদনটা একটু বেশি। প্রেম তো শাশ্বত ব্যাপার, প্রেম ছাড়া তো পৃথিবী, হ্যাঁ আমি বলবো যে একেবারেই সাদা। প্রেম আছে বলে আমরা কিন্তু বেঁচে আছি, সেটা যে কোনো প্রেমেই হোক, একটা মানুষ পৃথিবী ছেড়ে যেতে চায় না কিসের জন্য, প্রেম, সেটা যেই হোক যেভাবেই হোক। প্রথম একেবারে মুখে মুখে ফিরল কোন গানটি? পুতুলের মতো, পুতুলের মতো করে সাজিয়ে, তারপরে ওই অ্যালবাম অনেকগুলো গানেই মানুষের নেয়া। আমি জানি যে কুমার বিশ্বজিতের হয়তো এই গলায় এখন আসবে না, তবু দুটি মানে পুতুলের মতো এই গানটি একটু। আমি নেই 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 রে যেন তোরি মাঝে হারিয়ে গেছি, তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। যদি এইভাবে আমি বলি যে এই যে গানটি মানে লেখার তাকিদ বা লেখানোর তাকিদ এবং কণ্ঠে ধারণ করার তাকিদ, এটা কোন সময় কোন প্রেক্ষাপটে? প্রেমের পূর্ব মুহূর্তটা, হ্যাঁ, এটা হয় না একটা মেয়েকে অ্যাপ্রোচ করা যে তোমাকে পুতুলের মতো করে হৃদয়ে কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেবো। আরেকটি গান, এই গানটির প্রেক্ষাপট অবশ্যই আমি একটু জানতে চাই। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, আমি আগেই বলেছি যে এই গানটিও একটি কিন্তু চলচ্চিত্র। এই গানটি মাহফুজুর রহমান মাহফুজ ভাইয়ের করা, এটা মজার বিষয়, এটা কেউ স্বীকার করেনি যে এই গানটি যিনি সুরকার উনি যে কোনো আরেকজনকে দিয়ে গাইয়েছিলেন, যিনি অনেক বিখ্যাত আর্টিস্ট, আমি ওদিকে গেলাম না, এটা রেডিওতে গাওয়ানো হয়েছিল, এটা বেসিক্যালি রেডিও ট্রান্সক্রিপশনের গান। তো গানটি এভাবে মানে জনপ্রিয়তা পাবে এটা আমরা কখনোই ভাবিনি, রেডিওর জন্য গান করেছি, রেডিও থেকেই হিট। কিন্তু আমার মনে আছে আমি নীলফামারিতে একবার শো করতে গেলাম, ডোমারে, আমি যখন স্টেজে উঠলাম, আমার তুমি রোজ বিকেলে, তুমি রোজ বিকেলে, আমি না মনে করতে পারছি না আজ এটা কার গান, বা এটা আপনার গাওয়ান, আমি আমার তো মনে নেই, বলে আমরা গাই আপনি, হ্যাঁ খালি আমাদের সাথে গলাম, আমার এখনও লোম খাড়ায় ওঠে, মানে দর্শকরা গাচ্ছে রেডিও থেকে,
আমি নিজেও অতটা শুনি না এই গানটা তো। সো আমার জীবন অনেক গান, হ্যাঁ, পুতুলের মতো টেলিভিশনে গেছে, সেখান থেকে হিট হওয়া, চলচ্চিত্রে গেছে, ওইখানে গেছে, অ্যালবামে শুনেছি, কিন্তু রেডিও থেকে গান শোনা, এতগুলো একটা একটা একটি পার্টিকুলার জায়গায় এতগুলো মানুষ গান গাচ্ছে, তুমি রোজ বিকেলে, তারপরে সে গানটা আমাকে বাদ হয়ে তুলতে হলো, তারপর থেকে তো আমি দেখছি যে চন্দনা গো রাগ করো না অ্যালবামের গান ছিল, আবদুল্লাহ আলাদির লেখা। এই গানটি ছেলেদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিল কিন্তু তাদের প্রেমিকাদের উদ্দেশ্যে। এটা আমি একটা জিনিস লক্ষ্য করেছি রোহন ভাই, আগে যখন আমরা ক্যাসেটের যুগ ছিল তখন তো কিনে শুনতো, এখন তো ফ্রি দিই, অটো সাথে ফ্রির সাথে আবার ভিডিও দিই, আবার নিজে পয়সা দিয়ে বুস্টও করি মানুষের চোখের সামনে যাওয়ার জন্য, আর তখন ওয়েট করতো পয়সা দিয়ে গান কেনার জন্য, দুটা একেবারে অপোজিট একটা জিনিস। তখন দেখেছি নারীকুল বেশি গান শোনে এবং ছেলেরা বেশি কেনে নারীকে দেওয়ার জন্য উপহার হিসাবে। আমি টোটাল হিসাবটা করলে এই সঙ্গীতের ব্যাপারে নারীকুলটা বেশি। এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে চন্দনা যারা বসে আছেন, এই গানটি বোধ হয় তাদের আরেকটু ইমোশনাল করবে। সময় চলে যায় মন শুধু জ্বলে যায়, তৃষ্ণার জল নিয়ে এসো না তবে চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে ও চন্দনা গো। গান মানুষকে বুঝতে শেখায়। যদি আমরা এইভাবেও ধরি যে সুর পৃথিবীর সব জায়গাতেই আছে, আকাশে, বাতাসে, নদীর যে ঢেউ সেখানেও নাকি সুর আছে। আপনি বলছেন যে সব জায়গায় সুর এবং রিদম আছে, আমাদের হার্ট চলে না, সেটারও কিন্তু রিদম আছে। আপনি যে চলেন, আপনি কিন্তু মানে হাঁটা চলা, সেটা একটা ছন্দ আছে, একটা একটা ব্যালেন্সে চলেন, আপনার হাতও কিন্তু একটা ব্যালেন্সে চলেন, একবার এরকম একবার এটা হয় না, সব কিছুরই একটা ছন্দ আছে। ইভেন আমি যদি বলি সুর, সুরে আপনি বাদ দেবেন কেমনি, আপনার কথার মধ্যেই সুর আছে, যেমন আপনার কথার মধ্যে সুর আছে, এখানেই তো সুর, তা 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 তা। হ্যাঁ, আপনি ধরেন যে কোনো আঞ্চলিকতায় যদি যান, যেমন সিলেট ওদের হাই পিচে গীতা হও তোমারে বুঝি না, হ্যাঁ, তারা টা 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 টা, এটা কিন্তু একটা এটা টিউন, কিন্তু চিটংয়ে যদি জানো ইটা আরো হয়ে দেয় এটা যাবে এটা নাও যায় টা 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 টা। যারা দীর্ঘদিন কুমার বিশ্বজিতের যে মানে কণ্ঠসৌকর্য সেটাকে মানে আশা করতে থাকবে আসলে, কারণ হয় কি এক একটি মানুষ, আমি যতটুকু জানি এক একটি মানুষ এক এক ধরনের রুচিবোধের। এটাই আমার জন্য এক ধরনের কী বলবো যে আড়ষ্ট করে ফেলে রমন ভাই, জানেন যে একটা একটা সার্টেন এজের জন্য যদি কাজ করতাম ঠিক আছে, আমি টিনেজ খেয়ে ধরলাম, আমার হচ্ছে কি 9 থেকে 90 রাইট, এমন লোক আছে যে যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যায় কোনো একটা গানের ক্লাসিক গান, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, হ্যাঁ, মুর্দা কান্দা কয়, জন্মিলে মরিতে হবে, মানে আধ্যাত্মিক যে গানগুলো সেটার একটা সার্টেন এইজের লোকজন কিন্তু শোনে, যেমন যেগুলো অনেক বেশি কাব্যিক গান। আবার ধরেন যে ও ডাক্তার আপনি যখন করবেন একটা বাচ্চারাও মজা পাচ্ছে, আবার মিড এজের, হ্যাঁ, যারা ইয়াং এজের তারাও কিন্তু মজা পাচ্ছে। আশ্চর্য হবেন, আমি জানি না দেখাতে পারবো কি না, আমি গত সপ্তাহে পেয়েছি হয়তো সে তার পরিবার দ্বারা কী বলবো যে এই ধরনের গান সে গাবে এটা আমি এক্সপেক্টই করতে পারি না। যেমন একটি আমি এটা ফেসবুকে পেয়েছি, শ্রোতাটা সৃষ্টি হয় কখন, মানে যখন বয়োজ্যেষ্ঠরা
একটা দায়িত্ব নিয়ে তাদের পরবর্তী প্রজন্মকে এই ইনফ্লুয়েন্সটা হয়, এটা কিন্তু নিশ্চয় তার গার্জিয়ান থেকে। এটা কিন্তু কবি শামসুর রহমানের তুমি আমাকে ভুলে যাবে ভাবতে, আপনি জানেন ওই কবিতা, এটা প্রিন্স মাহমুদের সুর। যেটা আমি বলছি যে দায়িত্ববোধটুকু আমাদের থাকতে হবে, কারণ একটা জাতির সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে রহমানের কালচার। তো সো আমাদের কালচারটা অবশ্যই অনেক বেশি সমৃদ্ধ। আপনি দেখেন যেসব লোকগুলো তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা আমি তো মনে করি যে সংস্কৃতি গায়ের জোরে শিখে হয় না, এটা নাজেল হয়। কি যে শাব্দুল করিম, মানে এক একটা উপমা শুনলে আমার আমি চিন্তাও করতে পারি না। আপনি যদি লালনের কথা বলেন, তো এই জিনিসগুলো তারা যদি তখন সৃষ্টি করতে পারে, এখন আমরা আইডেন্টিটি ক্রাইসিসে কেন ভুগছি, কোন দিকে যাব, কার মতো করে বিশ্বায়ন করতে করতে নিজের অস্তিত্ব আমার মনে হচ্ছে আমরা আমরা মানে অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছি। কারণ প্রতিটা জাতির একটা আইডেন্টিটি আছে। আপনি আমি ছোট্ট একটা কথা বলি, যেটা হচ্ছে অভিমানের ইংরেজি কী, মাইন্ড করা, সেটা অন্য জিনিস। মাইন্ড আর অভিমান কিন্তু অন্য জিনিস। অভিমান একজনই করে, এই জাতি একটা জাতিই করে, সেটা হচ্ছে বাঙালি। রহমান ভাই ক্রস করে গেল, কারণ রহমান ভাই কোনো কাজে হয়তো আমাকে খেয়াল করেন নাই, আমি অভিমান করে বসে রইলাম। অভিমান ভাই আমার দেখলো, একটু কথা বললো না, হাতও দেখাইল না, এটা পৃথিবীর কোথাও পাবেন না। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে ইভেন একটা একটা ফ্যামিলি লাইফ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওই আমাদের যে সূক্ষ্ম অনুভূতি, রাগ করে ওই দিক ফিরে ঘুমায় থাকা, ভাত না খাওয়া, ওইসব ছোট্ট ইমোশন পৃথিবীর কোনো জায়গায় ইউরোপ আমেরিকাতে আছে বলে আমার মনে হয় না। তাই আমরা এত বেশি আধুনিক হইতে পারবো না যতই বলেন। আপনি ঈদে বা যে কোনো উৎসবে ঢাকা শহর খালি হয় কেন? আমাদের নারী সব নারীর টানে চলে, শিকড়ের টানে চলে যায়। সো আমাদের ভয়ের কিছু নেই। আমরা এখন একটু ট্রানজ্যাকশনাল পিরিয়ড, তো একটু বোধহয় মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। কোথায় আমি, আমার কী করা উচিত, আমার সংস্কৃতি কী, আমার দায়িত্ববোধ কত, এই প্রশ্নগুলো উত্তরগুলো খুঁজে পেলেই হয়তো আমাদের পথের ঠিকানাটা। না, উত্তর খুঁজে না পাওয়ার কোনো বিষয় না, কারণ একটি সবুজ পাসপোর্ট যখন অন্য দেশে ঢুকি, সেই ট্রিটমেন্টটা দেখলেই বোঝা উচিত যে আমাদের অবস্থানটা কোথায়। আমাদেরকে এখন বিশ্বায়নের যুগে আমাদের সংস্কৃতি এত বেশি সমৃদ্ধ, সো আমরা পরনির্ভরশীল হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমাদের গান নিয়ে পার্শ্ববর্তী দেশেই দেখেন কত ইম্প্রোভাইজ করা হচ্ছে, এবং সেগুলো সেখান থেকে শুনে আবার এখানে পপুলার হচ্ছে। তো এগুলো তো আমাদের জিনিস, আমরা কেন পাচ্ছি না? শেষ প্রশ্ন কুমার বিশ্বজিতের কাছে আমার, যেটা আমার অনেক দিনের কৌতূহল, যে কোনো শিল্পী, আধুনিক শিল্পী হোক, প্লেব্যাক সিঙ্গার হোক বা রবীন্দ্র নজরুল, যাই বলি না কেন, একটা পর্যায়ে আমি খেয়াল করেছি যে সব শিল্পী কোনো না কোনোভাবে একটি দুটি তিনটি চারটি করে আধ্যাত্মবাদ গানের দিকে চলে যান, কারণটি কি? আধ্যাত্মবাদটা শুধু শিল্পীদের ব্যাপারে না, আপনি দেখবেন একটা সার্টেন এই যে তখন ধর্মকে, ধর্মকর্ম এগুলো ভাবার চিন্তা থাকে না। না, যেমন কুমার বিশ্বজিৎ অনেক আগের বয়সে, আয়ুব বাচ্চু মৃত্যুর অনেক বছর আগে, হ্যাঁ, অনেক ধরনের আধ্যাত্মবাদ গান তাদের মুখ থেকে শুনে। একজন শিল্পী একটা জনগোষ্ঠীর কিন্তু প্রতিনিধি হিসাবে, মুখপাত্র হিসাবে, তো আপনি তখনই শিল্পী হতে পারেন যখন একেবারে জীবনের প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা আপনি আপনি নিতে পারবেন নিজের মধ্যে, মানে ধারণ করতে পারবেন তাদের উপলব্ধি, তাদের অনুভূতি, তখনই আপনি সৃষ্টি এবং তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটুকু থাকতে হবে। আর আধ্যাত্মবাদটা প্রতিটি মানুষেরই থাকা উচিত, যদি থাকে তাইলে সে কখনো কোনো 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 কী বলবো যে অনৈতিক কাজ করতে পারবে। প্রিয় দর্শক, খুবই প্রিয় এক সঙ্গীত শিল্পী, সঙ্গীত ব্যক্তিত্ব কুমার বিশ্বজিৎ শেষ দিকে যে কথাটি বললেন, কথাটি নিরেট সত্য এবং সবার জন্যে। কুমার বিশ্বজিৎ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আবারও যারা দেখেছেন কষ্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর চ্যানেল আইকে বিশেষভাবে আমার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রমন ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানেই, আবার দেখা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো অতিথির সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিরকাল যতদিন বেঁচে থাকি ভালো গানের সঙ্গে যাতে আমরা থাকতে পারি, প্রত্যাশা সবার কাছে। আবারও ধন্যবাদ।